ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত দুই গ্রামবাসী। ফেসবুকে হাহা রিয়্যাক্ট নিয়ে সূত্রপাত শুরু হয়। এই এলাকার কিছু গুণাগুণের কারণে এই এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র নিয়ে এক পক্ষের ওপর হামলা চালায় অন্য পক্ষ। এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করা হয় 10টি দোকান, আহত হন 5 জন। এই পাশে প্রতিবেশী লোক আর এই পাশে প্রতিবেশী লোক ভৈরব কিশোরগঞ্জ আঞ্চলিক সড়ক শহরের কমলপুর লোকাল বাস স্ট্যান্ড, কমলপুর মধ্যপাড়া ও পূর্বপাড়া এলাকার দুই পক্ষের মধ্যে ঘটে এমন দুর্ধর্ষ ঘটনা। জানা যায় সোমবার রাতে লোকাল বাস স্ট্যান্ড ভৈরব র‍্যাব ক্যাম্পের বিপরীতে মানিক মিয়ার হার্ডওয়্যার দোকানের কর্মচারী কমলপুর মধ্যপাড়া এলাকার আলাল মিয়ার ছেলে আজিবর ও মধ্যপাড়ার রৌফ মিয়ার ছেলে ওমর মিয়ার ফেসবুকে হাহা রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। পরে স্থানীয়দের সহযোগিতায় দুইজনকে মিলিয়ে দিলেও আধা ঘন্টা পর দা বললম লাঠিসোঁটা ইট পাটকেল নিয়ে সংঘর্ষ বাঁধে দুই পক্ষে। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পূর্বপাড়ার 10টি দোকান এলোপাতাড়ি কুপিয়ে ভাঙচুর করে কমলপুর মধ্যপাড়ার সংঘর্ষকারীরা। সে সময় স্থানীয় বাসিন্দা উজ্জ্বল মিয়া সহ আহত হয় 5 জন। এ ঘটনায় বিচার চেয়ে জোর দাবি জানান দোকান ব্যবসায়ীরা। আমি এটা সুষ্ঠু বিচার চাই এবং দুদিন পরে পরে জায়গা দগ্ধ হয় আমাদের সাধারণ আক্রমণ কেন, এটা তো জবাব বিচার সরকারের কাছে আবেদন জানাতে চাচ্ছি। তো লক্ষ লক্ষ কোটি টাকার মাল ফালাইতে দেখা কার জন্য ফালাইতে দেখা, আমরা প্রশাসনিকগুলো দেয় বা নিবে এবং দেখবে, আমরা এই ধরনের প্রশাসন সরকারকে আমরা দেখ দেই, আমরা প্রশাসন দেখবার জন্য সরকার রুখ রাখছি, কিন্তু তারা এখানে সুষ্ঠু বিচার করে না। নেতা রুখ বললে রুখগুলি ছাইড়া দেয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের এমন সংঘর্ষে দুঃখ প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সবগুলা টিনেজ কোলাপার এবং 14 বছর থেকে সবগুলো 18 বছর এরকম বিষ হবে না, বিষের কম সবগুলা পান পরিস্থিতি। এক পর্যায়ে পুলিশ দেড় বছর পরে পুনরায় সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় 8 জনকে আটক করা হয়েছে বলে জানান ভৈরব থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শফিকুল ইসলাম। এছাড়া আসামি করা হয়েছে অজ্ঞাত 20 থেকে 25 জনকে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।